কালকে বেসিক্যালি রাত্রেবেলা আমরা সম্মেলন কর্মকারের বাড়িতে ইনভাইটেড আসলাম। তো ওই ইনভিটেশনের কারণে আমরা 9:30টার দিকে, ডিনারের নিমন্ত্রণ, আমরা 9:30টার দিকে ওনার বাড়িতে গেছিলাম। তো আমার সাথে আরও আমরা 4 জন ছিল, একই পরিবারের তারা 4 ভাই। আমরা সবাই ওনার বাড়িতে মানে রাখি বন্ধন উপলক্ষে আমরা নিমন্ত্রিত আগেই ছিলাম, কিন্তু ওই দক্ষিণ ত্রিপুরাতে বন্যা হওয়ার কারণে তখন আর ওনাদের বাড়িতে অনুষ্ঠানটা হইতে পারছে না। পরবর্তী সময়ে সবাই মিলে এসে একটা টাইম সেট কইরা, তো গতকালকে আমরা সবাই একসাথে ইউনাইট হয়েছি। তো ওইখানে বাড়ির মালিক এবং যিনি ছিলেন মানে কর্তি, ওরা দুজন মিলে আমাদের জন্য রান্নাবান্না বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছেন। তো ইতোমধ্যে আমরা যখন খাইতে বসি প্রায় 11:15, 11:30 নাগাদ যখন খাইতে বসি, তখনে 11:30 নাগাদে কতগুলি লোক আয়া গেটের মধ্যে ধাক্কাধাক্কি করতেছে, চিৎকার করতেছে। তো ইতোমধ্যে আমি গেছি নিচে, আমি ও দোতলা থেকে গ্রাউন্ড ফ্লোরে গেছি, গিয়ে দেখলাম 4-5 জন লোক ওনার সাথে একজন পুলিশ, 2 জন পুলিশ কনস্টেবল আছে। তো প্রশাসনের লোক দেখা তাও এত রাত্রে দরজা খোলা ঠিক হইতো না, তার মধ্যে তারা বাইরের থেকে ঢিল ছোড়াছুড়ি আরম্ভ করছে। তো একটা ঢিল আমার হাতে লাগছে, তো তখনই আমি আবার উপর ওইটা দৌড়ে গেছি। দৌড়ে গিয়ে সেটা আমি বাড়ির মালিকের ব্যাপারটা জানাইলাম, উনিও ওইটা যেতে যেতে ওনার মিসেজ দিয়া পাড়ার লোক পুলিশ আছে এখানে এই কথা চিন্তা করে উনি দরজাটা খুললেন। দরজা খোলার সাথে সাথে ঘুরমুড়াইয়া তারা সব উপরে উঠতে সেরা এই ঘরের জিনিসপত্র ভাঙচুর, আর যারে হাতের কাছে বেঁধে ওনারা মারধর শুরু করছে। তো মারধরের মানে এতটাই তীব্রতা যে একটা রাউন্ড টেবিলের গ্লাস, সেন্টার টেবিলের গ্লাস এই রকিমুরা সিংয়ের মাথায় ওরা ভাঙছে, পাশাপাশি জ্যাকিমুরা সিংরেও ওরা কোনো ধারালো অস্ত্র দিয়া বা লোহার কোনো অস্ত্র দিয়ে সেটা ওরা আঘাত করছে, যে কারণে ওনার মাথাতে 6টা স্টিচেস আছে, সরি 8টা স্টিচেস আছে। রকি মুরা সিংহের মাথাতেও প্রায় 4-5টা স্টিচ আছে। তো এইগুলির মধ্যে আমিও ইঞ্জিওর্ড হয়েছি, আমারও হাতে মাসেল ক্র্যাম্প এবং ফ্র্যাকচার। তো এই সমস্ত কিছুর কারণ হিসাবে আমরা কিছুই বুঝতে পারলাম না। তো কিছু না বুঝতে পেরে সেটা যথারীতি আমরা পুলিশের দ্বারস্থ হইলাম, পুলিশের অপেক্ষা করলাম। তো সিটি কন্ট্রোলে কল করার আগেই পুলিশের এএসআই সাহেব ওইখানে গিয়ে অ্যাটেন্ড করছেন। তো অ্যাটেন্ড করিয়া ওনারা আমাদের সবাইরে হসপিটালে নিয়ে গেছেন। ওইখান থেকে রাত্রেবেলা আমরা যে যার বাড়িতে ফিরে গেছি এবং আজকে এনসিসি থানাতে ওসি সাহেবের দ্বারস্থ হয়েছি, এ ব্যাপারটা যেন ঠিক বিচার করা হয় এবং আমরা সঠিক যেন বিচার পাই ওই আশায়। এখনো পর্যন্ত কোনো অ্যারেস্ট হয়েছে? এখন পর্যন্ত কোনো ধরনের অ্যারেস্ট করা হয়েছে না। আমরা এফআইআর করছি, আমরা অ্যাপ্লিকেশন এখানে জমা করছি, ওসি সাহেবরাও আমরা ব্যাপারটা জানাইলাম, মেডিকেল রিপোর্টস বগেরা যা যা আছে সব জমা দিলাম। এখানে যারা ছিল ওদের মধ্যে একজনরে আমরা চিনতে পারছি এবং ওনার নাম ঠিকানা যাই আছে সব দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যারেস্ট নাই। ওসি সাহেব আমাদের আশ্বস্ত করছেন যে যতটা তাড়াতাড়ি সম্ভব উনি ইনভেস্টিগেশন করবেন এবং আমাদের সুবিচারের ব্যবস্থা করে দেবেন। আর মালিকের সাথে ওনার কি কোনো মানে কাই কেলেঙ্কারি বা কোনো ইয়ে আছে? দেখেন, মালিকের সাথে আমরা মালিকের সাথে যতদূর পরিচিত, মালিকের সাথে আমার দীর্ঘ প্রায় 5-6 বছর ধরে যোগাযোগ। তো 5-6 বছরে কোনো দিন ওনার আমি দেখলাম না কারোর সাথে জোরে কথা কইতে। উনি একজন টিচার, স্কুল টিচার, ওনার বয়স 58, আর বোধহয় 2 বছর রয়েছেন চাকরি। ওনার স্ত্রীর বয়স প্রায় 45-46 হইব বা বেশি হইতে পারে। তো উনি একজন প্রফেশনাল বিউটিশিয়ান। তো একটা মেয়ে আছে ঘরে, কলেজ গ্রাজুয়েশন কমপ্লিট করা। তো ওই বাড়িতে কী হইতে পারে তাদের, আমাদের তো এই ব্যাপারে কোনো কিছু জানা নাই, যে ওদের সাথে কারুর এলাকার কোনো কলিশন আছে কি না বা কী ব্যাপার কি না এগুলো আমাদের কিছু জানা নাই। আমরা নিমন্ত্রিত হিসেবে ওইখানে গেছি, বাট হ্যাঁ, যতদিনই ওনাদের সাথে যোগাযোগ আমরা কোনো দিন ওনার কোনো ধরনের এই সমস্ত কিছু শুনছি না। দাদা, আমার নাম জয়ন্ত চক্রবর্তী। ঠিক আছে, ইনকে বিনি ফেমিলি ফ্রেন্ডা সুন যে জাগো ইনভিটেশন মানবা যে বরক বাই বিনি ধরে যে চিনলাম হংকা কাইসা চিনি ক্লোজ রিলেশন হংকা হাঙ্গে ফেলে ইনকে আনি মনে যে প্রকাশ যাবো বরক বা প্রায় এটেন্ড অফ যে আমি হেঁটে স্যার রিলেশন
কে শুনো মিয়াপ্র এন্ডে খেমানি রিজন হচ্ছে আপনি কয়েকদিন আগে রাখি বন্ধন থাকে অ ন গবর টঙ্গ বিহিক গুসাই তে বিশ্বাসযোগ শিকল করছে তঙ্গে ও বিহিক শুনো যতন আংকে আনি মানায় যতন মানায় নিন আপনি বাবু ব শুনো রাখি খানায় হুকে আপনি সেখানে বছর বছর শুনো আনতে হয় কেন ঠিক হুকে অ খেপকে রাখিও সুং এটেন্ড খাইমালিয়া ইনকে যার কারণে আমি আপনার শনিবার বর্তমানে মোটামুটি সংযতন প্রমসা তঙ্গ বা ইনকে দুইদিন পর দুইদিন তঙ্গ বড় মানে প্লেন খাইলে তন ইনভাইট খাইলে ডিনার নিবা দিনে বড় প্লেন খাইলেখা শনিবার সারি জ্বর কিন্তু চাইতে পাঁচটা সিমিন চাই ডিনার খাইলে কিন্তু প্লেন তঙ্গ মানে খেয়াবা আর যে বড় ডিনার নিবা ইনভিটেশন খাইলে বিনি পেশাজন নিয়ে ব ব্যাংক এক্সাম প্রিপারেশন বড় আর পিসা শিডিউল চেঞ্জ থাকা বড় ডাক্তি প্রিপেয়ার খাইমালিয়া যার কারণে চুমু ডাক্তি আরও সবইনানে অনলিয়া হুকে ইনভাইট খাইমা শুধু সুং যেমন আং দঙ্গ আনি মানে যে সেলা ফরমাই আমি কাকেন বিশলা মানে দঙ্গ মানে বন্ধ খরচা দঙ্গ আবন লগে লগে আমি মানে রুমিনব বড় আরও মান জানে মুখ মানে কেবা মানে রুমি তো দঙ্গ হাতছিল হুকে কোনোকে মান চাকে মানে গে আমি কেন যে পুইলা দাটি লাগে থাকে ফাইনে আ প্লেন রক্ষে কিসা শেডিউল চেঞ্জ থাকা হুকে চুং চিনে সামর উপায় সগিনে প্রায় সাড়ে নয়টা দশটা আমি টাইম থাকা ঠিক আছে আবন পরে সগৈকা কিসা প্রবলেম সালাইকা আপনকা থাকা চাখা নখরকা আমি হয়ে যাবলা হুকে বড় গুলো তোমার দিনের নিবাগে মাই করে রাখা কিন্তু চুং চাই তোমায় মানে জ্বর আর জ্বর খেতে আমা চুং গেট ধুমধাম খরম খানাও হুকে ইচির খুমানি খরম খানা খানাও হুকে চুং তো পিলা বরং নগর থাকমানে বড় আরও তাম লোকাল তাম অংক অংক সিয়া হুকে তবু চুং চাই তঙ্ক হুকে ব থাকা পিলা দলা থাকিনে নাই খা বরফ হাতানে বরফ হাতজা হুকে ব গেট খুলো গুলিয়া উলো মালিকনি বিহি এসে থাকা ব হুকে আপ্রথা মনুখা খরং নই পুলিশ কনস্টেবল তঙ্গমানি ফু বরং ইউনিফর্ম তঙ্গমানি ব হুকে তে বাদ বাকি আরও যে দুমদাম পয়সা খাইনে রঙে প্রায় সার আটজনা বরফ হয় গে আবন বিষয় খরচ বর্ণ বড় আইডেন্টিফাই খাইমাকে সিনেমা আরও লোকাল নিন নগানি হিম সাও গে আ মালিক গুরুই ব পুলিশ রুমানু থানে ব সাহস মানে গেট ফেগির গতাম ব্যাপার গা আবন বিষয় হুর মুরকে বন সহ ডাক্তার রুইনে হাব লেখা বরফ হাবইনে নগনি মানে সবাই লেখা গে আ জ্বরও হে আঙ্গু মাই চাপাইতে চাপাইতে নো তাম অংকা কিসা বাসাই নাগে হানি নাই বসাওই নাই বেশিনে ইয়াকুই তো ফল রুমো বড় ফাচা হাফসলাটা ফল রুমা মানি সবে এরপরে আনন্দ খা লগে লগে ফাইনে মানি দাম জান মানে থাকা কাইসা আবু ভাই ভগবত ফাইর থাকে বড় মানে চুংসি সিনিয়ার চুংবে কোনো রিলেশন বেকরে আবন ইয়াগুলো আনি তে খরচ মানে আনো আমি একে এটা খেমান নকাঙ্কে বড় থাঙে আরো কাসানা থাকাঙ্কে বনম এটা খাইকা গা আবন লগে লগে মালিক নগ্নি মালিক যে গুসাই বনম এটা খাইকা গা আবন কেসারে বন চুন বাসিনে থাকি কবি ইয়াগব এনজিও রংখা কেতাই কুবনি মানে সংযোগ বড় যে মাইচানে আসলে তোমার বড় কিসা মিশে সাগর দুঃখ মানলাইখা আমি অংকা গা আবনি লগে লগে বড় বেশিক্ষণ টংলিয়া ইসা হাই নাহাই নকরে থাকবে চুং চুন এটা খাইমানি ইনকে আনি বখর ফাটলে ফাটলে ফাটিলিয়া তবেকে নিনে কেসা অংনে থুই রক নকা আনি মানে আমি অংকা ইনকে ছিলি রক নাখা ইনকে আবনি লগলে বড় নকথামান লগে লগিন দুই গাড়ি পুলিশ সব পাইখা সাইমিয়া বড় ভাগে ইনফরমেশন মাখা মাইয়া চৌকি থানা এনসিসি থানাও সবাই যা চুমরনি অফিসার ইনচার্জ আপনার ডিসকাস রক্ষাই লেখা কমখা হুকে এফআইআর রক্ষাই লেখা যে বড় খরচানা সব আইডেন্টিফাই খাইমাকা বরফ খাইমাকা চুমতো সিমিয়া বরফ যে খাইমাকা আর বরনি এগেন্স্ট এফআইআর খাইজাকা বিন লগে তেব বাদ বাকি বরফ তোমানি বরং নব আস্তে আস্তে বরফ আবার পুলিশ ইনভেস্টিগেট খাইতে খাই না আবার খুব খায় হুকে আবন ইয়াগুলো যে দুই গাড়ি পুলিশ থাকা বরক থাকে আরও যাজপাত খাইকা হুকে আরো ক্লিপ টকা করে এভিডেন্স মাইকা হুকে স্টেটমেন্ট মাখা হুকে আবন ইয়াগুলো শুনো জিবি হসপিটাল তোমার গানও নো আবো অংকা যে জায়গাগুলো তো নো আবো হুকা খুমারি তেলা যে পুকুর পুকুর তো আর পুকুর নিকিসা গান হোক জিবি হসপিটাল থাকা থাঙ্গে সঙ্গ আরও ট্রিটমেন্ট আর অংকে অংতে পড়াই হর সারা চারটা হাই মানে আইচুং অংখাটা আমি হে অংক হুকে তিনি পেশা হাই সঙ্গ সেখানে সালাইমানে বিশ্বগুলো বড় যে বড় সঙ্গে আইডেন্টিফাই খাইমাকা বি এগেন্স্ট এফআইআর খাইনাম লাগে তিনি আরও এসি থানা সবাই যা খরক বছর খানা বড় নতুন সাড়ে আটজনা হাই বড়
চুম্বা আসো ওদাপরা হামরালে বিশিঙ্গ আনতে হে কেসা সিচুয়েশন সঙ্গ বরফর চা ফরসন মুখা মুছি নি মারু লিয়া তাদের সাথে দুইজন পুলিশও আছিল হুম হুম দুইজন পুলিশ কনস্টেবল ছিল কেন শুনা মুসকান কে বিনি কবু না মাইন্ড না